হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি আমিন এন্টারপ্রাইজে, আর আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে আমিন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের। এটা হচ্ছে ঢাকার বৃহত্তর নবাবপুর রোড, গুলিস্তান থেকে খুবই কাছে, নবাবপুর রোড একদম মেন রোড, 176 নম্বর হোল্ডিং, মোহাম্মদিয়া মেশিনারি মার্কেট। আচ্ছা, মূলত আপনারা তো পাইকারি করে থাকেন? আমরা পাইকারি এবং হোলসেল রিটেল দুইটাই করে থাকেন। আচ্ছা, কি কি আইটেম নিয়ে কাজ করতেছেন আজকে? আমি মূলত আমার দর্শকদের জন্য, আমার কাস্টমারের জন্য, এবং আমার সবচেয়ে বেশি যেটা নিয়ে কাজ এখন ফোন আসতেছে কল আসছে, সেটা হচ্ছে হারভেস্টার। হারভেস্টার, হারভেস্টার, যে হারভেস্টারটা হচ্ছে দাম জমি থেকে কেটে একদম প্যাকেজিং হয়ে চলে আসবে, প্যাকেট করে চলে আসবে, সেই মেশিনের জন্য যে বেলগুলি প্রয়োজন, আমি মূলত এই বেলগুলি এখন জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, এবং আমার কাছে এখন সব সাইজ অ্যাভেলেবেল আছে, সব সাইজ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এছাড়াও আর কি কি বেল্টের কালেকশন আছে? এই ছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন রকম বি বেল্ট, টাইমিং বেল্ট, আচ্ছা, কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্ট, ফ্লাট বেল্ট, পিস্তি বেল্ট, মিমিঙ্গা বেল্ট, নিটিং এর জন্য, অর্থাৎ যত ধরনের বেল্টের প্রয়োজন আছে, এগ্রিকালচার, যত রকমের বেল্ট দরকার ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন। ঠিক আছে, একটা একটা করে দেখেন আমাদের দর্শক। আমি যেহেতু আজকে আমার সবচেয়ে বেশি আসতেছে যেটা হচ্ছে হারভেস্টারের জন্য, হারভেস্টার হচ্ছে এসবি সিরিজের যে বেলগুলি আছে, এসবি এই ব্র্যান্ড, এই বেলগুলির প্রচুর পরিমাণ চাহিদা, এবং মার্কেট থেকে আমার কাস্টমার যারা ফোন দিচ্ছে, ওরা মার্কেট থেকে নিয়ে বিভিন্ন দোকান থেকে নিয়ে প্রতারিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, যে ওরা বলতেছে হারভেস্টারে চলবে, মূলত হারভেস্টারের জন্য যে বেলটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এসবি সিরিজ এবং এসসি সিরিজ। এসবি সিরিজ এবং এসসি সিরিজ নবাবপুরের ভিতরে বলেন তথা বাংলাদেশের ভিতরে যারা মেশিন ইনপুট করছে তাদের কাছে আছে, কিন্তু তারা হাই রেটে বিক্রি করতেছে। আচ্ছা, আর আমি যে বেল্টটা আনছি, আমি আমার কাস্টমার এবং আমাদের দেশের কথা চিন্তা করে, এগ্রিকালচারটা হচ্ছে আমাদের দেশের জন্য বিশাল একটা সেক্টর, এটা হচ্ছে সেই কারণে আমি এগ্রিকালচার নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারি মার্চে অ্যাসোসিয়েশনের আমি একজন সদস্য। সদস্য, জি, এবং সেই হিসাবে আমার ব্যক্তিগত, আমার নিজের চিন্তা ভাবনা থেকেই এই এই বেলগুলি নিয়ে আসা। আচ্ছা, এই সবচেয়ে হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি, এর উপরে কোনো বেল হয় না, এগুলো ব্র্যান্ড কোম্পানি, জাপানি বেল। প্রাইসটা কেমন পড়ে? এটা হচ্ছে বিভিন্ন সাইজ ওয়াইজ ডিপেন্ড করবে প্রাইসটা। ঠিক আছে, এবং হারভেস্টার নিয়ে আমরা বাংলাদেশে মূলত যারা মেশিন ইনপুট করছে তারা তো অনেক হাই রেটে বেলগুলি বিক্রি করছে, তো তাদের এই জুলুম, তাদের যে অত্যাচার, এই অত্যাচার থেকে আমার কৃষকদের রক্ষা করার জন্যই আজকে আমি এই ব্লগটা মূলত করা। ঠিক আছে, আমরা চাচ্ছি অল্প ভালো মানের বেল্ট এবং অল্প দামে দেওয়ার জন্য চেষ্টা করবো, মানে আমি একদম অল্প লাভে যেমন আমি বিক্রি করতে পারি, এই জন্য সবার দরগড়ায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর কি কালেকশন দেখাবেন? আর হচ্ছে আমাদের কাছে যে হারভেস্টারেরই বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি বেল লাগে, আমি আপনাকে দেখাচ্ছি। মেড ইন জাপান, এটা হলো যে মেড ইন জাপানি অরিজিনাল ব্র্যান্ড কোম্পানি, ব্র্যান্ড জাপান। আর এটার ভিতরে দেখেন আমাদের বেলগুলি, দেখেন দাঁত কাটা এবং কত পরিমাণ সুতো এখানে দেওয়া, দেখেন কত হাই কোয়ালিটির বেলগুলি, এবং বেলের স্টেনলেস, এটা অনেক দিন লং লাস্টিং করবে, মার্কেট থেকে অনেক প্রতারিত হচ্ছে, আমরা প্রতারণা থেকে মুক্তি পেতে অবশ্যই আমার আমিন এন্টারপ্রাইজ থেকে আপনার এই বেলগুলি নেবেন, এবং আপনার মেশিন নির্দিষ্ট মেশিনগুলি চালাবেন। আচ্ছা, এটাও ব্র্যান্ড কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি, ব্র্যান্ড, আমি হারভেস্টার, অনেক ক্যাটাগরির আছে বেলগুলা, বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, ইনশাআল্লাহ আমাদের কাছে সবগুলি আছে, এবং অপটি বেল জার্মানি যেটা ওটাও আমার কাছে অরিজিনাল বেল আছে, এগুলি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, এরপর কি কালেকশন দেখাবেন? এরপরে আছে বিভিন্ন রকমের টাইমিং বেল, টাইমিং বেল, এই যে বেলগুলি, টাইমিং বেলগুলি, এগুলো আমাদের নিজেদের ইনপুট করা। আচ্ছা আচ্ছা, যে আপনারা বিভিন্ন দেখতেছেন এখনো আনপ্যাক করা হয়নি, জি জি, এই বেলগুলি কিন্তু বক্সের ভিতরে অনেক কালেকশন আছে, দেখেন এই পাশেও কালেকশন আছে, ওনাদের গোডাউনে প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন, আর এগুলো তো জাস্ট ডিসপ্লে করে রাখছে আর কি, ডিসপ্লে, এখানে শোরুম তো এত বড় না, জি জি, দোকান শোরুম, গোডাউনে গেলে দেখবেন যে আসলে আমরা দেখছি যে নবাবপুরে সবাই ছোট ছোট দোকান নিয়ে বিজনেস করে, আর বড় বড় গোডাউন নিয়ে হচ্ছে স্টোর করে রাখে আর কি, কারণ এত বড় প্লেস তো আর এখানে রাখা সম্ভব না, যে কারণে ইয়ে করা আর কি। আচ্ছা ঠিক আছে, এরপর কি কালেকশন দেখব আমরা? দেখাবো আপনাকে যেটা পিকে বেল্ট, পিকে বেল্ট। আচ্ছা, এই পিকে বেল্টটা হচ্ছে মূলত এই গাড়িতে, এবং কম্প্রেসার, জেনারেটর, এবং বর্তমানে আমাদের যে মাটি কাটার যে বেকু গুলো আছে, বেকু, এই বেকুতে এই বেলগুলি প্রচুর পরিমাণে ইউজ করা, ব্যবহার করা হচ্ছে। এবং আমরা এই বেকুতে যেহেতু হেভি ইকুইপমেন্ট, এটা এই জন্য আমরা হাই কোয়ালিটি একটা বেল নিয়ে আসছি, সেটা হচ্ছে
অপটিবেল এই এটা কি আরো হাই কোয়ালিটি দা এই ওতে হচ্ছে আমিন এন্টারপ্রাইজ মানে মার্কেটে তো নকল মালে 6 লাখ জি জি এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং করা আর কি ব্র্যান্ডিং করা রাইট মার্কেটে সাইজ আছে তো না এগুলা জি সব সব সাইজ अवेलेबल আপনারা অবশ্যই অর্ডিনাল মাল যদি কেউ নিতে চান অবশ্যই এই যেটা হচ্ছে আমিন এন্টারপ্রাইজ ব্র্যান্ডিং করা আছে অবশ্যই দেখে নেবেন এটা দেখে নেবেন তাহলে প্রতারিত হবেন না আচ্ছা ঠিক আছে তো এগুলা প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করতে হবে তাহলে প্রাইসটা জেনে যাবেন আপনারা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সাইজ অনুযায়ী এটা রেট হয় তো আচ্ছা যে কারণে আমি রেটটা আপনার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে পারছি না এটা হচ্ছে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন রিপ অনুযায়ী কারো 10 রিপ কারো 12 রিপ এরকম জাতগুলি লাগে আচ্ছা কারো 6 রিপ সেই হিসাবে রেড হয় এইজন্য আমি আপনাকে রেড বলতে পারছি না কি আচ্ছা ঠিক আছে নেক্সট কোন কালেকশনটা দেখব নেক্সট হচ্ছে এই অনেক লোক আসে মার্কেটে ঘুরে ঘুরে যে বেলটা পাচ্ছে না প্রতারিত হচ্ছে মানে পাচ্ছেই না এক কথায় ঘুরে ঘুরে হয়রান হয়ে যাচ্ছে এটা अवेलेबल না এটা হচ্ছে জাপানি জাপানি ভেন্ডর একটা লিফটে লাগে আচ্ছা লিফটের জন্য লিফটের জন্য জাপানি ভেন্ড লিফটে এজ এ ক্রস টিথ আচ্ছা এক প্রস্থিতের বেলটা কোথাও পাচ্ছেন अवेलेबल তো আমার কাছে এই যে এখানে अवेलेबल আছে এছাড়াও আরো কোয়ান্টিটি আছে জাপানি ব্যান্ড নিয়ে কাজ করা সুবাদে আমার এই বেলটা আনার সৌভাগ্য হয়েছে অ্যাকচুয়ালি আমিও এটা নিয়ে অনেকদিন সার্চিং করছি কিন্তু এই বেলটা আমি পাচ্ছিলাম না জি জি যখন আমি যে আমার মূলত ব্যান্ড হচ্ছে ব্যান্ডো জাপানি বেল্ট নিয়ে কাজ করতে গিয়া এই বেল্টটা আমি তখনই ওখানে পেয়ে যাই আচ্ছা এবং সবচেয়ে সুখবর যেটা হচ্ছে আমার এখানে এটা अवेलेबल আছে সবাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এবং আমরা এখন চলে যাব লেজার পিন মেশিনের বেল্ট আচ্ছা লেজার লেজার পিন লেজার কাটিং এ আমরা হচ্ছে বিভিন্ন এটা হচ্ছে বিভিন্ন গার্মেন্টস টেক্সটাইলে ব্যবহার করা হয় যে মেশিনটা লেজার কাটিং মেশিন লেজারের মাধ্যমে বিভিন্ন কাপড় আমরা তো এখন আগে দেখতাম যে কেচি দিয়া বাইয়া দিয়ে কাটস করতো আচ্ছা হ্যাঁ এখন আর কেচি দিয়ে কাটতে হয় না এখন লেজারের মাধ্যমে বিভিন্ন রাইসের সবকিছু কাটা হয় কাপড়গুলি কাটা হয় সে লেজার পিন মেশিনের জন্য এই বেলগুলি ইউজ করা হয় আচ্ছা ঠিক আছে যারা এই ধরনের বেল খুঁজতেছেন অবশ্যই আমিন এন্টারপ্রাইজে ভিজিট করতে পারেন আশা করি এটার ভিতরে আপনাদের বিভিন্ন কালারিং হয় জি বিভিন্ন কালার হয় ব্ল্যাক কালার হয় আচ্ছা আচ্ছা তারপর হোয়াইট এবং গ্রিন কালার হয় আচ্ছা এবং সাদার মধ্যে গ্রিন আচ্ছা তিনটা কালার হয় হ্যাঁ এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি এটা হচ্ছে কোয়ালিটি ধরে রাখার জন্য আমিন এন্টারপ্রাইজ গুড কোয়ালিটি এবং গুড থিংকিং অল টাইম গুড ওয়ার্ক গুড কোয়ালিটি গুড থিংকিং নিয়ে কাজ করে আমিন এন্টারপ্রাইজ আচ্ছা ঠিক আছে তো এই ধরনের আপনারা কিন্তু বেলগুলো পেয়ে যাচ্ছেন আমিন এন্টারপ্রাইজে এন্ড রিজনেবল প্রাইসের মধ্যে আসে এবং রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে আমরা অনেক ধরনের বেল দেখলাম আরো কিছু বেল্টের কালেকশন দেখলাম আমাদের এখানে আসলে অনেক রকম বেল আছে যে বেলগুলি আমরা আসলে অনেকে এই বেলগুলি অনেক দোকানদার চিনে না যে বেলগুলি আসলে আমরা নিয়ে কাজ করি মূলত তো এগুলি আমাদের স্পেশাল যে অর্ডারগুলিতে মাধ্যমে আমরা আসলে এই বেলগুলি আনি একদম হোয়াইট কালারের মধ্যে এই বেলগুলি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার করা হয় মূলত ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আপনি এত বড় বড় অর্ডারগুলো নিয়ে থাকেন জি 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 আমরা বিভিন্ন যত কোয়ান্টিটি প্রয়োজন দিতে পারবেন তো अवेलेबल আমাদের যেটা দেখা যাচ্ছে না अवेलेबल মার্ক সবার কাছে নাই সেই জিনিসটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শুধু 10 থেকে 15 ওয়ার্কিং ডে সময় দিবেন আমরা আপনাদের এটা কি এলএসটি বেল্ট এটা হচ্ছে টিটেন টাইমিং বেল্ট আচ্ছা টাইমিং বেল্ট টাইমিং বেল্ট 440 সাইজ এটা হলো কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা এই বেল্টটা এই সাইজ সাইজ বড় ছোট করেও দেওয়া যাবে যে কোনো সাইজ अवेलेबल আচ্ছা যেটা अवेलेबल এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ওকে নেক্সট আমরা যেটা দেখবো আমাদের আরো যেটা সেকেন্ড পজিশনে যে চাহিদা আছে সেটা হচ্ছে প্রেসের জন্য প্রেসের জন্য প্রেসে তো প্রচুর কাজ হয় সারা বাংলাদেশে প্রচুর আর নির্বাচন চলতেছে এগুলা নিয়ে প্রেসের যে বেলগুলি আমাদের কাছে বেলগুলি অ্যাভেলেবল আছে আমি ইন্ডিয়া থেকে কিছু কালেকশন এনেছি প্রেসের এই বেলগুলি নিয়ে অনেক ভুক্তভোগী আমাদের কাস্টমাররা যে কারণে ইন্ডিয়া থেকে আমি কোয়ালিটি ফুল কিছু প্রোডাক্ট এনেছি ওকে এই বেলগুলি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে হচ্ছে এবং কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করে আমাদের নাম্বার দেওয়া আছে ফোন দিলে কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেই প্লাস হচ্ছে কেউ ব্যাংকে ডিপোজিট করে বা বিকাশে নগদের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু হোলসেলও নিতে পারবেন রিটেল যেভাবে খুশি পারচেজ করতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন নিও বিজনেস করতে পারবেন আর এই এই বেলগুলিও প্রেসে ভিতরে লাগে এটা বিএস বেল ভেরিয়েবল বেলগুলি আচ্ছা বিএস বিএস বেলগুলিও প্রেসে লাগে
সকল প্রকার বি বেল টাইমিং বেল ওয়েজ বেল কনভেয়ার বেল এই যে কনভেয়ার বেল এটা হচ্ছে কনভেয়ার বেল এই কনভেয়ার বেল গুলো হচ্ছে ব্ল্যাক কালার আবার আরেকটা হয় গ্রিন কালার জি জি আর একটা হলো হোয়াইট কালার এই কনভেয়ার বেল গুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল বিভিন্ন কয়েল ফ্যাক্টরি বিভিন্ন অটোমেশন যে মেশিন গুলি আছে রাইস মিল তারপর হচ্ছে বিভিন্ন মিলগুলিতে এগুলিতে কনভেয়ার বেল্ট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যত মিল বা সেটআপ আছে সকল জায়গায় অথবা আপনার কৃষি সেক্টরে যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের মেশিন এর ক্ষেত্রে বেলগুলো পেয়ে যাবেন আপনারা অথবা আপনার যদি বাসা বাড়ির জন্য কোনো মেশিন থাকে ওয়াশিং মেশিন থেকে শুরু করে আচ্ছা বাসা ওয়াশিং মেশিন আপনার ফ্যাক্টরিতে ওয়াশিং মেশিন টেক্সটাইল গার্মেন্টস কৃষি ক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন টোটাল বেল সেক্টরে বেল আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল আছে এই যে দেখেন এগুলা কোথায় ইউজ করা হয় এক্সরে এগুলি বিভিন্ন ছোট ছোট এবং এখানে যদি নাও থাকে বাংলাদেশে আমি এগুলি নিয়ে এসে আপনাদের 10 থেকে 15 কাজ দিবসের মধ্যে আপনার হাতে দিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে অ্যাড্রেসটি বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নবাবপুর রোড গুলিস্তান থেকে খুবই কাছে 176 নম্বর হোল্ডিং তারপর কারো স্যাম্পল যদি পাঠাতে যায় একদম স্যাম্পল অনুযায়ী মাল আমরা দিতে পারবো ধন্যবাদ আপনাকে।